আসসালামু আলাইকুম ফার্স্ট ইকুইটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে 16 জানুয়ারি থেকে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ। দুপুরে এক বিবৃতিতে আহত শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইশফাকুল হোসেন। বিবৃতিতে ভিসি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করছেন। ঘটনার ধারাবাহিকতায় সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা দ্রুত ফিরিয়ে আনতে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা উপমন্ত্রী সহ সরকারের সব স্তরের দায়িত্বশীল ব্যক্তি, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতা, সিলেটের সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ জানান উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমদ। ইউক্রেন ইস্যুতে চরম উত্তেজনার মধ্যে আলোচনার জন্য আজ ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ হামলা আসন্ন উল্লেখ করে নিজেদের নাগরিকদের 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। আক্রমণের হুমকির মুখে নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য, কানাডা সহ বেশ কয়েকটি দেশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে ন্যাটো। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। যে কোনো সময় রাশিয়া হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নাগরিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা। অবশ্য ইউক্রেন সীমান্তে 1 লাখেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েও রাশিয়া বলে আসছে ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনাই তাদের নেই। তবে উত্তেজনা বাড়তে থাকায় 48 ঘন্টার মধ্যে মার্কিন নাগরিকদের ইউক্রেন ছাড়া উচিত বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি কোনো মার্কিন নাগরিক যুদ্ধের কারণে আটকাও পড়েন, তবুও তাকে উদ্ধারে কোনো সেনা পাঠানো হবে না। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা চায় বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই সব ব্রিটিশ নাগরিক ইউক্রেন থেকে ফিরে আসুক। কানাডা, নেদারল্যান্ডস, লাটভিয়া, জাপান, সাউথ কোরিয়া ও নিউজিল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়তে বলেছে। জরুরি কাজে নিয়োজিত নন এমন কর্মীদের ইউক্রেনের কূটনৈতিক মিশন ছাড়তে বলেছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে তাদের জোট। ইফতেখারউদ্দিন, চ্যানেল আই। বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শফিকুল হক চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি করে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বিশিষ্টজন, পরিবারের সদস্য ও দেশ বিদেশের সহকর্মীরা। রাজধানীতে স্মরণসভা এবং তার জীবন ও কাজ নিয়ে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আলোচকরা বলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের জীবন মান উন্নত করার স্বপ্নদ্রষ্টা শফিকুল হক চৌধুরী তার জীবনের অর্ধেকেরও বেশি সময় বিনিয়োগ করেছেন স্বপ্নের প্রতিষ্ঠান আশাতে। বর্তমানে আশার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তার পুত্র আরিফুল হক চৌধুরী। বাবার সুনাম ধরে রেখে আশাকে দেশ বিদেশে সেরা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কাতারে নিয়ে যেতে সবার সহযোগিতা চান তিনি। 64 লাখ গ্রাহক আগের চেয়ে ভালো সেবা পেলেই শফিকুল হক চৌধুরীর আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। সবাইকে অনেক ধন্যবাদ জানাই, আজকে সবাই উপস্থিত হয়েছেন বাবাকে আসলে মনে করার জন্য, এবং সবাই তার আত্মার রুহের মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন, যেটা তার জন্য আসলে এখন সবচেয়ে বেশি দরকার। তার কাজ বেঁচে থাকবে, আপনাদের কাজের মাঝখান দিয়ে তার সন্তান আরিফ এবং অন্য যারা এটা ভার নিয়েছেন আশা করি তারা তাদের কাজটা শক্তভাবে নিয়ে যাবেন। আশার উপরে আমাদের আশা আছে যে এটা আরও শক্তিশালী হবে, আরও আরও এটা দৃঢ় হবে। দিনাজপুরে ব্রিজে গাটার ভেঙে দূরপাল্লা যাত্রীবাহী বাস খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে 15 জন, আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন বাসযাত্রী হালিমা খাতুন ও বাসের সুপারভাইজার আব্দুল জলিল। সকাল 6:30 দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পাশে ঢাকা থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দিনাজপুরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বাসটি সকাল 6:30 মোহনপুর ব্রিজ অতিক্রম করার সময় গাডার ভেঙে খাদে পড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের ভেতর আটকে পড়া যাত্রী ও নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত 15 জনের মধ্যে 7 জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ছিল শীর্ষ খবর, ধন্যবাদ সবাইকে।